গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,070টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 12,714টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,37,131টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,960 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,29,185 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.85% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.15%। আমি আবার বলছি, 24 ঘন্টায় শনাক্তের হার 23.28% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.15%। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 1,731 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,27,414 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.59%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,000 ব্যক্তি কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.310। মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। শতাংশ বিবেচনায় 78.60% পুরুষ এবং 21.40% নারী। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছরের 13 জন, 71 থেকে 80 বছর 3 জন এবং 81 থেকে 90 বছরের 4 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত ব্যক্তির সংখ্যা 0.0 থেকে 10 বছরের মধ্যে 18 জন, 0.60%, 11 থেকে 20 বছরের 30 জন, 1.00%, 21 থেকে 30 বছর 84 জন, 2.80%, 31 থেকে 40 বছরের 200 জন, 6.67%, 41 থেকে 50 বছর 425 জন, 14.17%, 51 থেকে 60 বছরের 869 জন, 28.97%, এবং 60-এর অধিক বয়সের 1,374 জন, 45.80%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন বিভাগ অনুযায়ী সংখ্যা, ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, খুলনা এবং সিলেট বিভাগে 4 জন করে, বরিশাল এবং রাজশাহী বিভাগে 3 জন করে, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 2 জন করে। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা, ঢাকা বিভাগ 1,444 জন, 48.13%, চট্টগ্রাম 731 জন, 24.37%, রাজশাহী 177 জন, 5.90%, খুলনা 212 জন, 7.07%, বরিশাল 115 জন, 3.83%, সিলেট 144 জন, 4.80%, রংপুর 113 জন, 3.77%, এবং ময়মনসিংহ 64 জন, 2.13%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 26 জন, বাড়িতে 8 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছে 1 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 713 জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 732 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 48,489 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 29,501 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,988 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,992 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 429,89 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,523 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 3,72,130 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 57,859 জন।